হ্যাঁ রাজ ভাই বলেন। আচ্ছা, এই যে নীলরে দেখতেছিস না, এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ার, বুঝছিস তো? ও বলতেছে ওর একটা বিবিএস আইডি লগে অ্যাড করে দিতে, তো এর জন্য তোর একটু ডাকলাম। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, অ্যাড করে নিতেছি ভাই, অ্যাড দিতে বলেন। আরে দূর ভাই, তোমার লগে কি অর্ডার মমিয়া? তুমি তো মিয়া, এটা বট মিয়া, তুমি এটা কি অ্যানিমেশন লো আইছো মিয়া? তুমি এটা বিবেচ আলা পুরো প্লেয়ার মিয়া শুনছি, আর এখন দেখতেছি তুমি বট, কোনো কালেকশন মালেকশন নাই, একটা অ্যানিমেশন লো আইছো, সেই কোপরে অ্যানিমেশন, সেই কোন কালের মিয়া? এটা কোনো কথা এই নিলো, তোমার তো সাহস কম না? তুমি এগুলো কি বলতেছো, উল্টা পাল্টা কথা? ভাই থাক থাক, কিছু বলেন না, শুনি শুনি। আরে রাজ ভাই, কি উল্টা পাল্টা কইতাছি মিয়া, ঠিকই তো আছে, দেখছেন কোনো কালেকশন আছে? এটা কোনো ইউটিউবের ভিতরে পড়ে কোন কোন কালের একটা অ্যানিমেশন লো আইছে? ও আচ্ছা, মানে ভাই তোমার কাছে মনে হয় যে যার কাছে ভালো ভালো কালেকশন আছে, ইভো গান আছে, সেই শুধুমাত্র একটা প্লেয়ার, আর বাকি কেউ প্লেয়ার না, তাই না? প্লেয়ার হইতে হইলে কালেকশন লাগে, বুঝছেন? মানে তোমার কাছে ভালো ভালো ইভো গান আছে, ম্যাক্স ইমোট আছে, এর জন্য হচ্ছে তুমি হচ্ছে একটা প্লেয়ার, আর বাকি যাদের কাছে ইমোট নাই, ম্যাক্স কিছু নাই, বা নতুন আইডি খোলে, মানে তারা কোনো প্লেয়ার না, বা তাদেরকে কোনো সম্মান নাই, তাই না? আরে ভাই এসব কথা বাদ দেন, ঠিক আছে, আগে কালেকশন বানান আইডিতে। বুঝতে পারছি, মানে যেমনটা হচ্ছে তুমি আমার সাথে করতেছো, মানে আমার কাছে হচ্ছে নতুন অ্যানিমেশন নাই দেখে তুমি হচ্ছে আমার অপমান করলো, উল্টাপাল্টা অনেক কথা বললা। আচ্ছা ওয়েট করো, আমি আসতেছি। হ্যাঁ ভাই, সো গাইস, তোমরা দেখলা যে সামান্য অ্যানিমেশনের জন্য মানে কতগুলো কথা বলছে, তার কাছে হচ্ছে যার কাছে ভালো কালেকশন নাই বা ভালো কিছু নাই, সে কোনো প্ল্যান না, তো যেভাবে হোক আজকে আমাদের এই অ্যানিমেশনটা বের করতে হবে। অ্যান্ড গাইস, আমি জানি যে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের কারণে তো আমি এতদূর আসছি, তো আমি আশা করি যে তোমরা সবাই আমার জন্য প্রে করবা, যেন আমি অ্যানিমেশনটা বের করতে পারি, অ্যান্ড হচ্ছে তাকে একটা উচিত মানে শিক্ষা দিতে পারি গাইস, ঠিক আছে? তো সবাই হচ্ছে আমরা একসাথে এখন স্পেন্ড করবো, তো আশা করি হচ্ছে সবাই একসাথে থাকবা। তো যাই হোক, আমি তোমাদের সর্বপ্রথম আমরা কিসে রেসপেন্ড করবো দেখা যাক। সো গাইস, আমরা সর্বপ্রথম হচ্ছে কি করবো, বিশের একটা স্পেন মেরে দিব, ঠিক আছে? তো আমরা কিন্তু বিশের একটা স্পেন মেরে দিলাম, বিশের একটা স্পেন মারার পরে হচ্ছে আমরা নর্মালি কি পেলাম দেখা যাক। সো গাইস, আমরা মাত্র 5টা টোকেন পেলাম, ঠিক আছে, আর কিছু পাইনি, মাত্র 5টা টোকেন পাইছি। তো যাই হোক, আমরা বিশের কিন্তু আরেকটা স্পেন মেরে দিলাম, অ্যান্ড বিশের আরেকটা স্পেন মেরে দেওয়ার পরে হচ্ছে আমরা এবার কি পাই দেখা যাবে। তো আমরা বিশের আরেকটা স্পেন মেরে দেওয়ার পরে মাত্র 2টা টোকেন পাইছি, তো 200 আরেকটা স্পেন মেরে দেওয়ার পরে মানে আমি টোকেন, ও গাইস বান্ডেল পেয়ে গেছি, গাইস একটা বান্ডেল কিন্তু পেয়ে গেছি খুব সহজে, ঠিক আছে, এই যে কংগ্রাচুলেশন, তো একটা বান্ডেল কিন্তু পেয়ে গেছি। তো যাই হোক, মানে লাকটা একটু হলেও ভালো আছে, ঠিক আছে। তো এখন আমরা যাবো, এখন আরেকটা 200 স্পেন মেরে দিলাম, অ্যান্ড দেখবো যে এখন আমরা কী কী পাই, কারণ আমাদের মূল টার্গেট কিন্তু আজকে হচ্ছে অ্যানিমেশনটা, ঠিক আছে? বাট আমরা ট্রাই করবো যে এখানে যে মেন মেন যে জিনিসগুলো আছে সব কিছু বের করার, ঠিক আছে? বাট আবার চলতেছে চলতেছে দেখা যাক, আমরা টোকেনগুলো কিন্তু বারবার পাইতেছি, ঠিক আছে? তো 250 টোকেন কংগ্রাচুলেশন, দেখা যাক এবার কি পাই। সো গাইস, বাইকের স্কিনটা কিন্তু পেয়ে গেছি গাইস, বাইকের স্কিনটা কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখতে পাইতেছো, তো বাইকের স্কিনটা কিন্তু আমরা পেয়ে গেছি। বাট আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন কিন্তু গাইস অ্যানিমেশনটা, ঠিক আছে? সো গাইস, আমরা কিন্তু আবার 200 একটা স্পিন মেরে দিছি, ঠিক আছে, অ্যান্ড 200 স্পিন মারার পর এবার দেখা যাক আমরা কি কি পাই, আবার কিন্তু টোকেন পাইতেছি, ঠিক আছে। যাই হোক, 10টা টোকেন, ও 10টা টোকেন পেয়ে গেছি গাইস, দেখছো? তো যাই হোক, আমাদের মানে এ টু জেড মেইন হচ্ছে অ্যানিমেশনটা লাগবে গাইস, কারণ হচ্ছে সে যেভাবে নর্মাল প্লেয়ারকে অপমান করতেছে সেটা একটা প্রতিশোধ নিতে হবে। তো আবার কংগ্রাচুলেশন, বাট কংগ্রাচ, ও গাইস বান্ডেলটা পেয়ে গেছি। তো যাই হোক, যে আরেকটা যে বান্ডেল ছিল সেই বান্ডেলটাও কিন্তু পেয়ে গেছি গাইস, ঠিক আছে? তো যাই হোক, বর্তমানে কিন্তু আমরা 2টা বান্ডেলই পেয়ে গেছি, প্লাস হচ্ছে বাইকের যে স্কিন সেটাও কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? তো এখন কিন্তু কিন্তু আমাদের যে মেইন অ্যানিমেশনটা কিন্তু আমরা পাই নাই। তো এই দেখো, এখানে কিন্তু তোমাদের যে বান্ডেলের সাথে মানে ড্রেস চেঞ্জিং একটা ব্যাপার আছে। যাই হোক, তো এই যে আমাদের বান্ডেলটা, তো এখন দেখা যাক, আমাদের মেইন লাগবে হচ্ছে অ্যানিমেশনটা গাইস, মানে এখন কিন্তু অ্যানিমেশনটা পাচ্ছি না। তো আমরা এক্সচেঞ্জে চলে আসলাম, অ্যান্ড এক্সচেঞ্জে আসার পরে এখান থেকে কি করবো আমরা বলতো, তো আমরা অ্যানিমেশনটা নিয়ে নিবো গাইস, আর এই অ্যানিমেশনটা নিয়ে হচ্ছে মূলত আজকের এই মানে যে ঝামেলাটা। তো যাই হোক, অ্যানিমেশনটা কিন্তু পেয়ে গেছি, অ্যান্ড অ্যানিমেশনটা কিন্তু নিয়ে নিছি, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে এই যে ইমোটটা, ইমোটটা আর বাকি রাখবো কেন, ঠিক আছে গাইস, ইমোটটাও কিন্তু আমরা নিয়ে নিবো, ঠিক আছে? এখান থেকে তো আমরা কিন্তু ইমোটটাও নিয়ে নিছি, ঠিক আছে? তো এখন আমরা ইমোটটা নিয়ে নিবো। যাই হোক, 50 টোকেনে এবার ইমোটটা নিয়ে নিছি গাইস, অ্যান্ড হচ্ছে অ্যানিমেশনে নিয়ে নিছি। এখন হচ্ছে সোজাসুজি আমি আমার গেটআপ নিবো, অ্যান্ড আমার গেটআপ নিয়ে এবার গ্রুপে আমরা হাজির হয়ে যাবো। তো গাইস চলো যাওয়া যাক। সো গাইস, আমি এখন হচ্ছে আবার সেই গ্রুপে যাবো, ঠিক আছে, অ্যান্ড দেখবো এখন কি বলে, ঠিক আছে? সে মনে করছে কি যে যার কাছে কালেকশন নেই সে কোনো প্লেয়ার না, তাই না? যাই হোক, ও ভাই বিগ ফ্যান ভাই। ছি, আমার বিগ ফ্যান নাকি ভাই, অ্যানিমেশনের বিগ ফ্যান ভাই? অ্যানিমেশনের হইতে যাবো কেন ভাই, আমি আপনার বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। না না ভাই, আমার বিগ ফ্যান হওয়ার কোনো দরকার নেই, আমি আগে থেকে বলছি যে আমি শুধুমাত্র তোমাদের সাপোর্টের কারণে, যারা যারা আমার ভিডিও দেখে তাদের সাপোর্টের কারণে আমি এত দূর আসছি ভাই। সো বিগ ফ্যান না, আমার সব ভাই লাগে, ঠিক আছে? আর সব থেকে বড় যে কথাটা ভাই, সেটা হচ্ছে অ্যানিমেশন, এখন আমি প্রো প্লেয়ার হয়ে গেছি, তাই না? আসলে ভাই সরি, আমি বুঝতে পারি নাই ভাই, আসলে মানে আমার কাছে ভুল হয়ে গেছে ভাই আমার দ্বারা, বুঝছেন? আসলে সরি বলার কিছু নাই, ঠিক আছে, তুমি যে তোমার যে ভুলটা বুঝতে পারছো, তো এটার জন্য অনেক অনেক তোমাকে ধন্যবাদ। কারণ একটা কথা কি জানো, আস্তে আস্তে সব কিছু বড় হয়, ঠিক আছে, ছোট ছোট জিনিসগুলো মানে প্রত্যেকটা প্লেয়ার যখন আসে তারা ছোট থেকে শুরু করে, তারপরে আস্তে 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 সে একটা পর্যায়ে পৌঁছে যায়। তুমি একসময় ছোট একটা প্লেয়ার ছিলা, তাই বলে হচ্ছে ছোট প্লেয়ারদের যে অসম্মান করবা সেটা ঠিক না, যাদের কালেকশন নেই তাদের অসম্মান করবে এটা ঠিক না, ঠিক আছে?
তো যাই হোক, কোনো সমস্যা নাই, আশা করি নেক্সট টাইম এমন করবা না, সবাইকে সম্মান দিবেন, সব প্লেয়ারকে প্লেয়ারের মর্যাদা দিবা। ওকে, সো আমরা হচ্ছে গ্রুপে যার জন্য আসছিলাম সেটা আগে করে নেই, তোমাকে আমি অ্যাড দিয়ে দিছি, ঠিক আছে? সো তুমি যাই হোক, এই যে আমরা ফ্রেন্ড হয়ে গেছি, সো আশা করি তুমি নেক্সট টাইম এমন আর করবা না, একসাথে খেলা হবে, ঠিক আছে? অ্যান্ড সবাইকে অবশ্যই সম্মান করবা, অ্যান্ড গাইস আপনারাও সব প্লেয়ারদের হচ্ছে সমানভাবে সম্মান করবেন, কারো কালেকশন দেখে কারো বিচার করবেন না, ঠিক আছে? অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত দূর আনার জন্য, লাভ ইউ সো মাচ সবাইকে। ওয়েট করো, এক সেকেন্ড।